অন্যদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বাঁকুড়ার বড়চড়ায় মিছিল বের করলো বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে পথচারীদের গুলি করা হয় বাতাসা। দুবরাজপুরে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল। কেষ্ট থেকে পার্থ দুজনের নামে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সিপিএম এর। টিএমসিপির বিক্ষোভ, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে টিএমসিপি, সেই ছবি এবার আমরা দেখব। শিলিগুড়ি কলেজে টিএমসিপির বিক্ষোভ, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে টিএমসিপি। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সনদের কাছে। সনদ, দেখো বৃষ্টি, যেটা হচ্ছে যে এই অনুব্রত মণ্ডল গতকালকে গ্রেফতার হওয়ার পরে যেটা তৃণমূল থেকে ঘোষণা করা হয়েছে যে টিএমসিপি জেলায় জেলায় বিক্ষোভ করবে, এবং শিলিগুড়িতেও টিএমসিপি শিলিগুড়ি কলেজ থেকে এবং ইডি সিবিআই নিরপেক্ষ তার দাবিতে তারা মিছিল করেছে। টিএমসিপির মিছিলে সামনের সারিতে রয়েছে জেলা নেতৃত্ব, কিন্তু একটা বিষয়, একটা ধোঁয়াশা, এখানকার ছাত্ররাও কিন্তু একই দাবি, যেটা হচ্ছে যে বিরোধিতা করে নিরপেক্ষতা দাবি করা হচ্ছে ঠিকই, কিন্তু যেটা হচ্ছে যে এই যে গ্রেপ্তারি নিয়ে তারা কিন্তু একেবারে নিশ্চুপ, এবং গ্রেপ্তারি নিয়ে তারা সঠিক হয়েছে না পক্ষপাত দুষ্ট সেই বিষয়ে তারা চুপ করে থাকছে, কিন্তু এবং ইডি এবং সিবিআই এর নিরপেক্ষতার দাবিতে মিছিল বের করেছে, এবং মিছিল এই শহর পরিক্রমা করে ঘুরবে। তবে কর্মীদের যে মনোবল অনেক ভেঙে গেছে সেটা কিন্তু অনেক পরিষ্কার, এবং স্বাভাবিকভাবেই এই র্যালি কিন্তু সেই কলেজ পেরিয়ে হিলকাট রোডের দিকে যাচ্ছে। বৃষ্টি,